সো অলফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কিলার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুহুরির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর প্রডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর প্রডুসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্স আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড অ্যাক্টর রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর প্রডুসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে মুভি তো আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর প্রডুসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে মুভি তো আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসুজ্জো মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরির রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসুজ্জো মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর প্রডিউসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসুজ্জো মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সুচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর প্রডুসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরির উপরে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরির রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে এর লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরির উপরে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টার্স রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হাই হায়দার নেক্সট এটিএম শ্যামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর প্রডিউসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুহুরির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সুচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে তো মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর প্রডিউশার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলিত বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড টাদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা কিলার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরির রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হলো ফ্রেন্ডস আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পেন নেক্সট হচ্ছে আর প্রডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে গ্লেয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচি রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শ্যামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা কিলার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচি রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো ব্যাঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাভিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা কিলার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচি রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলতে মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড টাদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ এয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কার সম্বন্ধে বলিতে মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শ্যামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড টাদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টার অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো ব্যাঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টার দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হাই হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরির সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে গ্লেয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচি রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচি রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা কিলার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলফ্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের ধরুন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর একটা রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলিত বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর পড়ুসার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলফ্রান্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর একটা রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স এটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো মুভিটা মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে বলি তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটর করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে পরিচিত মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্নেক সূচ্যে রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পডুষার সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন আর রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ ইয়ার সম্বন্ধে বলি তো রিলিজ ইয়ার হতে চলেছে দু হাজার তো দু সালে এই মুভিটাকে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু হাজার সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু হাজার সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ক্লিয়ার মুভি নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা ক্লিয়ার মুভি নামে পরিচিত নেক্সট হচ্ছে নেম সম্বন্ধে আপনাদের বলি এই মুভি তো নেম হচ্ছে ক্লিয়ার হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলবো তো কাজ সম্বন্ধে তো মুভিতে আপনাদের কোনো মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা নেক্সট হচ্ছে আফরিন নেক্সট ময়ূরী নেক্সট হেলাল খান নেক্সট হচ্ছে আনোয়ারা নেক্সট কাবিলা নেক্সট সিরাজ হায় হায়দার নেক্সট এটিএম শামসূর্য মান্যাক সূর্যের রাজীব অ্যান্ড আদার্স তো আরও অনেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মুভির মধ্যে মুখ চরিত্রের মধ্যে অভিনয় করতে কিন্তু যাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে দেখতে পাবেন তাদের হচ্ছে মান্না ঋতুপর্ণ আপনি তাদেরকে আপনারা মেন লিড অ্যাক্টর অ্যাক্টারস রূপে আপনারা এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন এছাড়া আরও অনেকেই ক্যারেক্টার রয়েছে যারা এই মুভির মধ্যে মুখ চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে মেন লিড রূপে আপনারা মানাকে দেখতে পাবেন মানাকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়েছেন যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের লিরিক্স অ্যান্ড মিউজিক সম্বন্ধে বলি তো লিরিক্স এবং মিউজিক যে যিনি দিয়েছেন এই মুভিতে তিনি হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যিনি এই মুভির মধ্যে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন নেক্সট হচ্ছে আপনাদের ডাইরেক্টর সম্বন্ধে বলি তো সোহানুর রহমান সোহান আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আর পড়ুষের সম্বন্ধে আপনাদের বলি তো মুশারফ হোসেন তুলাকে আপনারা দেখতে পাবেন এর পড়ুষার রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের রিলিজ চেয়ার সম্বন্ধে বলি তো রিলিজ চেয়ার হতে চলেছে দু হাজার তো দু হাজার সালে এই মুভিটাকে যে হচ্ছে রিলিজ করা হয় সো রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো দু সাল হতে চলেছে এবং নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি হচ্ছে এর ক্যাটাগরি হতে চলেছে এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো বিনোদন বক্স তো বিনোদন বক্স যেটা হচ্ছে লেভেল হতে চলেছে এই মুভির এবং লেভেল সম্বন্ধে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি সম্বন্ধে বলি তো বেঙ্গলি মুভি তো বেঙ্গলি মুভি আপনারা হচ্ছে ক্যাটাগরি রূপে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজ ইয়ার হচ্ছে এর দু সাল হতে চলেছে এর রিলিজ ইয়ার সো এই মুভিটা হচ্ছে একটা ভালো মুভি হতে চলেছে তো হচ্ছে আপনারা সবাই দেখবেন